রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে র‍্যাব। এই দলে মোট ১০ জন ডাকাত সদস্য রয়েছে। তারা গত ৫ মাসে নারায়ণগঞ্জ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৭টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সোমবার রাজধানীর ডেমরা থানার বাশেরপুল এলাকার ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত দলটির সর্দার উজ্জ্বল হোসেন ও তার অন্যতম সহযোগী রাশেদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, বিদেশি রিভলভার, ম্যাগাজিন, ককটেল সহ ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।